Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsanin ila yawmin din amma ba'd. فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام جابوتيو قسم شاشي الله فاكر جنة جان أشيش مهرباني تي প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়েও সুন্দর ও সাবলীলভাবে পালন ভাঙ্গা গত বছরের ভেঙে যাওয়া সেই সম্মেলন আবার জোড়া লেগে গেল পালিল্লাহের হাম আহলেদীথ আন্দোলন কর্তৃক আহলেদীথ আন্দোলন আহলেদীথ যুব সংঘ পালন ভাঙ্গা সাংগঠনিক এলাকা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনে আপনারা বিভিন্ন আলোচকের মুখে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন বিশেষ করে আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি আসন তিনি অলঙ্কৃত করলেন আহলেদীথ আন্দোলনের ভবিষ্যৎ কর্মধার বলে আমরা যার প্রতি আশাবাদী গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন আমি এই মোটামুটি রাত ভালোই হয়েছে মানুষের ভিতরে ক্লান্তি ও বিরক্তি ছাপ বোঝা যাচ্ছে অনেকে ইতিমধ্যে বাড়ির দিকে রওনা দিয়েছেন কাজেই বেশি লম্বা বক্তব্য দিব না ইনশা আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা উত্তম কথা সেগুলি যেগুলি হয় অর্থবহ এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে অর্থবহ কথাই অর্থবহ সংক্ষিপ্ত কথা উত্তম অনেক লম্বা বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না ঐতিহাসিক বিদায় হবে ভাষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবী সামনে দিয়েছিলেন যার সময় পরিমাণ ছিল 15 থেকে 20 মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন খায়র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম বুদ্ধিমান খলিফা তিনি যার খুতবা হয় সংক্ষিপ্ত এবং সালাম পায় দীর্ঘ আমরা একটি তালিমী বৈঠকে এখানে কথা বলবো না আমরা এখানে তালিমী বৈঠকে অংশগ্রহণ করেছি আজকে এলেমের গুরুত্ব এবং তার প্রসঙ্গে কিছু কথা আমি আলোকপাত করব ইনশাআল্লাহ তালিম মানে হলো শিখিয়ে দাও আর তালুম মানে শিক্ষা গ্রহণ করা আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি কোরআন নিজে শেখেন এবং অপরকে শিক্ষা দেন তালুম মানে শিক্ষা গ্রহণ আর তালিম মানে শিক্ষা দেওয়া তালিম সর্বপ্রথম কে চালু করছে মানুষের জন্য তালিম আমরা যে মানুষকে তালিম দিই এই তালিমটা সর্বপ্রথম কে চালু করছে আল্লাহ পাক
أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বল মুসলিম বল চির সত্য মোদের দিন দিন ইসলামের পদতলে সকল ধর্ম হয় বল চির সত্য মোদের দিন বল বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি কোথা ছিল গৌতম প্রথম কোথা ছিল মুনি ঋষি কোথা ছিল গৌতম বল ছিল না কে হরি বল বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল মুনি ঋষি কোথা ছিল গৌতম বল ছিল না কে হরি ছিলেন মোদের আদম আলাইহিসসালাম বল ছিল না কে হরি ছিলেন মোদের আদম চির সংখ্যাহীন বল চির সত্য মোদের দিন বিশ্ব সৃষ্টির শুরুতে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন তিনি মনীষী না গৌতম বুদ্ধ কাকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আদমকে সর্বপ্রথম স্বয়ং নিজ হাতে তালিম দিলেন শিক্ষা দিলেন যিনি তিনি হলেন স্বয়ং আল্লাহ আদম আলাইহিস সালামের শিক্ষকের নাম আল্লাহ ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহ আদম আলাইহিস সালামকে সকল শিখিয়ে দিলেন কে শিখালেন কাকে শিখালেন আদম আলাইহিস সালামকে কি শিখালেন সকল বস্তুর নাম তাহলে মানব জাতির প্রথম শিক্ষক কে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল রহমান
মানুষকে সৃষ্টি করেছে আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার শক্তি দিয়েছে এখানে দুইটা জিনিস জানতে হবে এই আয়াত থেকে মৌলিক দুইটা জিনিস আমরা জানতে পারব এক নম্বর হলো রহমান দয়ালু আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহর নাম তো রহমান তাই না আল্লাহর নাম কাহার আছে না তা আল্লাহ তো বলতে পারতেন আল কাহার আল্লামাল কোরআন আল জাব্বার আল্লামাল কোরআন আল ওয়াহ্হাব আল্লামাল কোরআন আর রাজ্জাক আল্লামাল কোরআন আল্লাহ এরকম অন্য কোন নাম বলে যদি বলতেন আল্লামাল কোরআন সমস্যা ছিল কি না আল্লাহর যে রহমান নাম উচ্চারণ করে দয়ালু নাম বলে তারপরে বলে আল্লামাল কোরআন এর মধ্যে হিকমতটা কি হিকমতটা হলো এই যে আল্লাহ দয়া ছাড়া কোরআনের জ্ঞান হাসিল করা সম্ভব নয় নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তার কল্যাণ কামনা করেন তাকে দিনের মুখ দান করেন দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ লালু গুরু মুসলমান অমুসলিম আস্তিক নাস্তিক বেদিন বেইমান দুর্ধর্ষ কাফের কেউ দুনিয়ার সম্পদ আল্লাহ দিয়ে থাকে কিন্তু দিনের মুখ কাকে দান করে যার উপরে আল্লাহ দয়া হয় আল্লাহর দয়া না হলে দিনের সঠিক বুঝ পাওয়া যায় না যার ফলশ্রুতিতে এলাকার দেখবেন নিরীহ মানুষ দুনিয়ার আও বাও ডান বাম অনেক কিছুই বোঝে না কিন্তু দিনটা খুব ভালোভাবে বোঝে সৌদি আরবে মক্কা মাসে কাবার দোয়া হচ্ছে কাবার দোয়া করতেছে পৃথিবীর 140 রাষ্ট্রের লোক পৃথিবীর 140 রাষ্ট্রের লোক প্রায় একসঙ্গে কাবার দোয়া এর মধ্যে বাংলাদেশি কিছু লোক তারাও কাবার দোয়া করছে কাবার দোয়া করতে করতে হঠাৎ করে দেখতে পেলেন যে বাংলাদেশের একজন আলেম বাংলাদেশের একজন আলেম উনিও কাবার দোয়া করছে আলেম সাহেবকে কাবার দোয়া করতে দেখে তো এই বাংলাদেশি লোকগুলো এবার কাবার দোয়া করা বাদ দিয়ে আলেম সাহেবের কাছে গিয়ে মুসাফা করছে এত বড় আলেম সবসময় তো তাকে সাক্ষাৎ পাওয়া যায় না কাবার দোয়া করা অবস্থায় আলেম সাহেবকে পাওয়া গেল যে ওরা কাবার দোয়া বাদ দিয়ে ওরা আলেম সাহেবের কাছে মুসাফা করছে সৌদি আরবের পুলিশ বলছে এ সাদা এ কিরে বাবা তোরা কাবার দোয়া বাদ দিয়ে একজন মানুষকে দোয়া শুরু করলি তোরা কেমন ধরনের তো বলছেন যে আমাদের ইনি বাংলাদেশের বড় আলেম বিশাল বড় আলেম যার ফলে ওনাকে আমরা এখানে কাবার আলেম কেবিন লেজেন ইন বাংলাদেশ এই বাংলাদেশের বিশাল বড় আলেম তাই আমরা সুযোগে পেয়েছি সালাম সালাম করলাম আলেম সাহেবের দোয়াও তো নেওয়া দরকার খালি দোয়া করলেই হবে নাকি হুজুরের দোয়া সারা দোয়া কবুল হয় কত কথা বলবো একটা কথা মনে বলতে গেলে আর একটা মনে হয় তিন তালার উপর থেকে আমরা এই মসজিদুল হারামের তৃতীয় তালার উপর থেকে নিচে নামতেছি এবং সিঁড়ির মধ্যে এক মুরব্বী ভিক্ষে করছে হ্যাঁ গামছা বিষয়ে বসে আছে ওখানে আর এরকম দোয়া হাত তুলে বসে আছে লোকজনের মধ্যে রিয়াল মেলে নিয়ে যাচ্ছে রিয়াল ডলার বিভিন্ন দেশের লোক যে যা পাড়ি দিয়ে তেমন আমরাও নেমে আসতেছি তখন ওই বাবাজি মোনাজাত করে আর কয় দান সরকে না করলে কি হজ কবুল হয় আরে বাবা হজ কবুল করতে কিন্তু দান সরকে কর তারপরে হজ কর আমি এখানে বসে আছি আমাদের দান সরকে কিছু না করে তুই হজ করি এ কেমন হজ কবুল হয় তা আমরা তো
শুনি বুঝতে পারে এই চাচা তো বাংলাদেশ তো এখন রাগার এক আবেশে উনি বললেন এই চাচা বাড়ি তো ভাই ও তখন চাচা আরবি বলে বাংলা বলে চাচার মুখ ফসকে কথাটা এমনি বেরিয়ে চাচাদের বাংলাদেশি এই বাংলাদেশি মানুষের কাছে সে ধরা দিতে রাজি না কিন্তু মুখ ফসকে হঠাৎ করে বাংলায় ওই শব্দটা বেরিয়ে তেমন এরা বলছে যে ডান্স ফকির বলছে ডান্স সরকার না করলে কি হাসপাতাল হয় আর এই বাঙালিরা বলছে আরেনের দোয়া ছাড়াই হাসপাতাল হয় তাই আমরা কামা বর্তমান করতে গিয়ে তাহলে সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করে আসবো কামাগর সাত চক্কর তো আর শেষ হলো বাংলাদেশের সেই বড় আলিম সাহেব তিনি কারাগর সাত চক্কর দিয়ে কি করতে হয় যারা বাস করেছেন তারা বলছেন কি করতে হয় দুই রাকাত সালাত আদায় করতে হয় প্রথম রাকাতে কি করতে হয় সূরা ফাতিহার সাথে কোন সূরা হজ করার লোক নেই হজ উমরা করার লোক নেই এখানে আছে কিন্তু বলিস প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়ুহাল কাফির আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু মহতারা আমাদের জানতে বই আছে আপনাদের কাছে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এসেছিলেন নহাটা বিমানবন্দরে কয়েক মাস আগে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এসে নহাটা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার ঘোষণা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ তার মানে নর্থ বেঙ্গলের হাজিরা ইনশাআল্লাহ নহাটা থেকে উড়িয়ে যাবে আবার নহাটাতে ফিরি আলহামদুলিল্লাহ মহতারা আমাদের জানতে বই নিয়ে ওখানে হাঁটতে যাওয়ার সাথে দেখা সাক্ষাৎ করে যাবে আবার তিনি এসে এদিকে দেখা করবে ইনশাআল্লাহ যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যায় তাহলে আমাদের আর ঢাকায় যেতে হবে না হজ করার সময় তো যাই হোক বলছিলাম দুই লেখার সালাম দিয়ে আলম সাহেব পড়া শুরু করলে আলম সাহেব প্রথমে কানের মধ্যে পুরো আঙ্গুল বাড়ি বাড়ি দিয়ে বুকে একবার হাত রেখে আস্তে আস্তে হাত দা নামাজে নামাতে নিচে নামা নামায় দেওয়ার কথা পুলিশ বলছে সৌদি আরবের পুলিশ বলছে হ্যাঁ আলিমুন কেবিরুন লেলেইমুন ফি বাংলাদেশ এই লোকটা তোদের বাংলাদেশে বড় আলেম বাংলাদেশি লোকদেরকে তোমাদের এই বড় আলেমকে দুই রেখার সালাম শিখিয়ে দাও দুই রেখার সালাম তোমাদের এই আলেম করতে জানে না বন্ধুগণ কাজী বলছিলাম যে তালিমের প্রয়োজন আল্লাহ পাক যাকে সহিহ দান করবেন সে যদি একটা ভ্যানের ড্রাইভার হয় একজন রাস্তার ধারদার হয় একজন কুলি হয় একজন মুজুর হয় একজন সাধারণ নিরীহ লোক হয় আল্লাহ পাক তাকে দিনের বুঝ দান করতে পারেন কিন্তু বড় বড় আলেম 43 বছর বুখারী পড়াবার পরেও কোরআন হাদিস বুঝবার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই যার ফলে সমাজের মধ্যে এত গোলমাল আর এত দলাদলি এত ভাগাভাগি তাই আল্লাহ পাক বললেন আর রহমানু আল্লামাল কোরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন দয়ালু দয়া যার উপর হবে সেই কোরআন শিখতে পারবে দয়ালু দয়া না হলে কোরআন শেখা তার পক্ষে সম্ভব না বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন خلق الانسان علمه البيان কোরআন শিখতে হলে আল্লাহর দয়া লাগে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ কিন্তু আমাকে দিনের সঠিক বুঝ দান করো আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ তাকে সঠিক বুঝ দান করতে পারে মক্কার বড় বড় লিগা বড় পয়সাওয়ালা ধনাঢ্য
টাকাওয়ালা তাদেরকে আল্লাহ পাক দিনের গুজ দান করেন নাই। অথচ গরিব দুঃখী সাহাবি যাদের পেটে ভাত ছিল না, পরনে বস্ত্র ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি যিনি মদিনা গলিতে গলিতে বহু বহুবার বেহুশ হয়ে পড়ে গেছেন, আল্লাহ আকবার, শুধু খোদার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার কারণে মদিনার গলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে যেতেন, খাবার ছিল না তার বাড়িতে, এত গরিব মানুষ তিনি ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদ খেয়েছেন কি? আবু হুরায়রা সাহাবি সুদ খাননি, খোদার কারণে বেহুশ হয়ে পড়ে গেছেন, সুদ খাওয়ার প্রয়োজন নাই। এখন আমরা সুদ খাই আর বলি আমরা গরিব মানুষ, অভাবী মানুষ, সংসার চলে না, তাই সুদ খেয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি যিনি মদিনার গলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে গেছেন, সুদ খাওয়ার প্রয়োজন অনুভব হয়নি, শুধু খোদার কারণে বেহুশ হয়ে গেছে। এখন আমরা কয়েকদিন কয়েকজন বেহুশ হয়েছি যে আমরা এত অভাবী যে আমাদের অভাবের কারণে সুদ খেতে হয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি আপনাদেরকে বলি এই মজলিসে কে আছেন এমন কত লক্ষ টাকা দিয়ে আপনি আপনার মায়ের সাথে অপকর্ম করতে রাজি আছেন? কোন লোক, কোন ব্যক্তি বলছিলাম
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী জলিলুল কদর সাহাবী খুদার তরমায় মদিনার গলিতে গলিতে বেহুশ পড়ে গিয়েছিলেন আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেছিলেন কিন্তু মক্কার লিডাররা সেই দ্বীনের বুঝ পায়নি দ্বীনের বুঝ আল্লাহ পাক তাকে পছন্দ করেন তাকে দিয়ে থাকে এক নাম্বার দ্বীন জানা গেল দুই নাম্বার দ্বীন জানা গেল তা হলো এই আল্লাহ পাক বললেন আর রহমান আল্লামাল কুরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে বললেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহু বায়ান মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন রহমান তিনটা কাজ করেছেন এখানে বলা হলো আর রহমান আল্লামাল কুরআন রহমান কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তিনটা কাজের কথা বলেন আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কোনটা কাজ আল্লাহ আগে করেছেন তিনটা কাজের মধ্যে কোনটা আগে করেছেন কোরআন আগে শিক্ষা দিয়েছে মানুষ সৃষ্টি হওয়ার আগে কি কোরআন শিক্ষা দিয়েছে না কখন দিয়েছে শিক্ষা আর রহমান খালাকাল ইনসান রহমান মানুষ সৃষ্টি করল আল্লাহুল বায়ান কথা বলার শক্তি দিলেন সুম্মা আল্লামাহুল কুরআন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আগে সেই মানুষকে কথা বলার ক্ষমতা দিলেন তারপরে কোরআন শিক্ষা করার তৌফিক দিলেন তাহলে কোরআন শিক্ষা হলে কয় নম্বরে তিন নম্বরে আর এখানে বললো কয় নম্বর এক নম্বরে বলা হলো এর হিকমতটা কি এর হিকমতটা হবে যে তোমার ছেলে মায়ের পেট থেকে বড় হবে তারপরে কথা বলা শিখবে তারপরে কোরআন শিক্ষা দিয়ে তোমার ছেলে জন্ম হওয়ার আগে কথা বলার আগে মায়ের পেটে থাকা অবস্থায় তাকে কোরআন শিক্ষার প্ল্যান তৈরি করতে হবে মায়ের পেটে থাকা অবস্থায় কোরআন শিক্ষার প্ল্যান করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাবালক সন্তান যখন কোরআন তেলাওয়াত করে যত নেকি কামাই করে সমস্ত নেকি কোথায় রেখে ফেরেশতা খুঁজে পায় ফেরেশতা জিজ্ঞেস করেন কোথায় রেখে নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা ওর পিতা মাতার নাম লিখে দাও ওর বাবার নাম লিখে দাও ওর উস্তাদের নাম লিখে দাও যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের দাতাদের নাম লিখে দাও আল্লাহ এই যে ছোট্ট নাবালক ছেলেটা রেখে ওর মা পৃথিবী ত্যাগ করে চলে গেল আজকে মাগরিব এবং এশা পথের মধ্যে আমরা গাড়ি থামিয়ে যখন সালাম আদায় করছিলাম তখন ওকে বললাম বাবা ইমামতি কর তো ইমামতি করলো মাগরিবের ওই ইমামতি করলো তিন রাকাত আবার এশার দুই রাকাত কসর আদায় করলো যতটুকু কোরআন তেলাওয়াত করলো ততটুকু সম পরিমাণ নেকি তার মায়ের কবরে পৌঁছে গেল আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাক বললেন মায়ের পেটে থাকা অবস্থাতে বাচ্চাকে প্ল্যান তৈরি করতে হবে তালিমের জন্য আজকে আমাদের কোরআন আমাদের কাছে নেই আহলেহাদিস আন্দোলনের মূল কথা হলো কোরআন এবং সহি হাদিসের মর্মমূলে উম্মতকে জমায়েত করা সমস্ত উম্মত বিভক্ত হয়েছে এক একজন এক এক পীরের মুরিদ হওয়ার কারণে এক একজনের কাছে এক একটা কেতাব আলাদা আলাদা থাকার কারণে যখনই কোরআন এবং সহি হাদিস আমাদের কাছে এসে যাবে তখন আমাদের দ্বন্দ্ব কি হবে মুসলিম ঐক্য ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত মুসলিম জাতি কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত না হবে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قلم اقرأ قلم আল্লাহ পাক নিজে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তালিম দিলেন শিক্ষা দিলেন সেই আল্লাহ পাক আসমান থেকে প্রথম ওহী নাযিল করলেন প্রথম শব্দটা ছিল পড়ো ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন প্রভুর নামে পড়াশোনা করুজুরা বলে দিচ্ছে খবরদার কোরআন পড়িস না কোরআন বললে তোরা বিভ্রান্ত হবি যেই যেই পীরের মুরিদ সেই পীরের অজিপাকে দাম পড়ো কোরআন পড়ো না আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির নসিহত গ্রহণের জন্য কোরআন সহজ করে দিয়েছি তোমরা কি নসিহত গ্রহণকারী কেউ আছো নাকি কোরআন পড়লেই মানুষের জীবন পাল্টে যায় নসিহত গ্রহণকারী কেউ আছো নসিহত গ্রহণের জন্য তোমাদেরকে কোরআন সহজ করে দিয়েছি আর এখন ভুলটা হচ্ছে কোরআন কঠিন কোরআনের তুমি কি বলো মুহাইর তুমি কি বলো আমি রাখুন তাই শোনো বিশ্বাসরা মুরিদের উপর কি হয় রেগে যায় কোরআনের তুমি কি বলো হাদিসের তুমি কি বলো আল্লাহ বলেন কোরআন সহজ করে দিলাম আর হুজুর বলেন মোল্লা বলে কোরআন কঠিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে সূরাটা নাযিল করলেন প্রথম যে আয়াতটা নাযিল করলেন সেটা ছিল ইকরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে কোন মাসে রমাদান কেন নাযিল হয়েছে মানুষকে নসিহত করবার জন্য কোরআন নাযিল হেদায়েত করবার কোরআন কি মানুষের হেদায়েতের জন্য আসে না গরুর হেদায়েতের জন্য কোরআন কি গরুর হেদায়েতের জন্য না মানুষের হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্য কিন্তু কোরআন খুললে প্রথমেই গরু সুরা গরু সুরা গাভীর সুরা তাও গায়ে গরু প্রথম যে সুরাটি সেই সুরাটির নাম হল সুরাতুল বাকারা গাভীর সুরা গরুর সুরা গরুর সুরা দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করলেন কোরআনের শেষের সুরার নাম হল সুরাতুন নাস নাস মানে মানুষ কোরআনের শুরুতে গরু শেষে মানুষ গরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করলেন মানুষ দিয়ে কোরআন সমাপ্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বলতে চাইলেন বিশ্বের মানুষেরা শোনো গরু কোরআন পড়ার আগে গরু থাকে কোরআন পড়া শেষ করলে কোরআন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে বেরিয়ে যা কোরআনের শুরুতে বাহার গাইব আপনাদের পাশের জেলার নাম বগুড়া রাজশাহী আর এদিকে দক্ষিণে উত্তরে গাইবান্ধা গাইবান্ধা গেছিলাম অর্থ তে বললাম বাবারে একটু
গরম দুধ খাওয়াতে পারবা? কয় না তো কেন কয় গরম গরম আপনার পালিও না দুধও খাওয়াতে পারবা? আমরা সূরা বাকারাতে শুনলো কোরআন খুললে প্রথমে গাই বলো না, আপনি পাগলার নাম কোরআনে নেই, পাগলার নাম আছে কোরআনে, গাইবুর নাম করানো আছে তো নাকি? তো গাই মন্দারদের জন্য একটু সুবিধা হলো, আমাদের গাইবুর নাম কোরআনে, নামে পড়াই করো না ভাই নাম দিয়ে কি হয়, নামে মাঝে পাবে না গো আসল পরিচয়, রাজা নাই শাহী নাই রাজ শাহী নাম, রাজা নাই শাহী নাই রাজ শাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম, সিংহ ছাড়া তো সে কি মেমন সিংহ নয়, নাম দিয়ে কি হয়, নামের পরেই করো না ভাই নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়, কর্ম ফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ, কর্ম ফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ, খোলা থাকে তো সে কি ঢাকা শহর নাই, নাম দিয়ে কি হয়, মতি ঝিলে মতি নাই নাই তো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল, মতি ঝিলে মতি নাই নাই তো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল, খোলা থাকে তো সে কি ঢাকা শহর নাই, নাম দিয়ে কি হয়, নাম যদি হয় তোমরা আহলেহাদিস, আর কারবার যদি করো স্তুতি তোমরা আহলেহাদিস, নাম যদি হয় তোমার আশেকা রাসূল, আর কান যদি হয় শয়তানের তবে আশেকা রাসূল না আশেকে শয়তান, আশেকে শয়তান। বন্ধুরা কোরআন খুললে প্রথম সূরা হলো সূরাতুল বাকারা, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া সূরা নাযিল করলেন, সূরার নাম হলো সূরাতুন নামল, সূরাতুন নামল, পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, পিঁপড়ার নামে সূরা নাযিল করলেন, পিঁপড়া আর কি বৈশিষ্ট্য, পিঁপড়া মানে কি মর্যাদা, যে পিঁপড়ার নাম কোরআনের ভিতরে এলো, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার নাম কোরআনে দিয়ে দিলেন, পিঁপড়ার ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করলেন, জলিলুল কাদর নবী সুলাইমান আলাইহিস সালাম ওয়া সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে থেমে গেলেন, লক্ষ লক্ষ সৈন্য সুলাইমানের সাল্লামের পিছনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাহাতাও আলা ওয়াদিন নামল ওয়ালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান, লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা আমরা তো দেয়ার কথার বিদ্যা শিখলে অহংকারে আর পা মাটিতে রাখতে চাই না, মনে করি দুনিয়া সব কিছু তোকে গারদ করবো, আমি তুই কি মনে করিস আমাকে বলে না দেখো, অহংকার কত নেই, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনছে,
পিপড়ার মধ্যে আল্লাহ পাক অনেকগুলা বৈশিষ্ট্য দিয়েছেন, তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো পিপড়ার মধ্যে মাঝহাবি দলাদলি নাই, মাসলা মাসায়েলের গন্ডগোল নেই, রাজনৈতিক কামড়া কামড়ি পিপড়ার মধ্যে নেই, এক টুকরা খাবার পেলে এক টুকরা গুড় পেলে একটা চিনি দানা পেলে এক টুকরা গোস্ত পেলে শত শত পিপড়া আগামী করে পিঁপড়ার মধ্যে ঐক্যবদ্ধতা আছে। যেমন বদ্ধ জিন্দগি পিঁপড়া কা কুত্তার নামে আল্লাহ সূরা নাযিল করেননি, নাযিল করেছে ভাই কুত্তার নামে কোন সূরা আছে কোরআনে? না। কার নামে আছে? পিঁপড়ার নামে আছে। পিঁপড়ার নামে কেন আছে? পিঁপড়ার জীবনটাই চাপাত বদ্ধ। পিঁপড়া একটা পিঁপড়া আগে হেঁটে যায় আর পিছনে শত শত পিঁপড়া হেঁটে যায়, পিঁপড়া কোন পিঁপড়া কাউকে অবাধ্যে করে না, পিঁপড়া লাইন ধরে চলে, পিঁপড়া লাইন ধরে চলে, সিরিয়াল করে করে না, এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া কি করে ভাগাভাগি করে খায়, বড় টুকরা খাবার পেলে সামনের দিক থেকে কিছু পিঁপড়ার কামড় দিয়ে নিয়ে চলে যায় আর কিছু পিঁপড়া পিছন দিকে ধাক্কা দেয়, সামনে যারা টানে তারা হলো সরকারি দল আর পিছনে যারা ধাক্কা দেয় তারা সহযোগী দল। কি দল? সহযোগী দল। সরকারি দল টানে সামনে আর পিছনে থেকে ঠেলা দেয় ধাক্কা দিয়ে, সহযোগী দল সহযোগিতা করে আমাদের দেশের শান্তি আনবে। যদি সরকারি দল আর বিরোধী দল না হয়ে সরকারি দল তার সাথে সহযোগী দল বানানো হয়, সরকার ক্ষমতা চালাবে সহযোগী দল তাকে সহযোগিতা করবে, তা না করে নাম কিসে কি বিরোধী দল, বিরোধিতা হোক আর না হোক বিরোধিতা করাই যাবে, বিরোধিতা হোক আর না হোক বিরোধিতা করাই যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো এই বাজেট ঘোষণা হয়, জাতীয় সংসদে বাজেট ঘোষণা হয়, বাজেট ঘোষণা শেষ নাই হতেই দুই দলের দুই ব্যানার, সরকারি দলের ব্যানার হলো সুষম বাজেটকে আমরা স্বাগত জানাই আর বিরোধী দলের ব্যানার হলো এই গরিব মারা বাজেটকে প্রত্যাখ্যান করলাম, আরে বাবা বাজেট তো ঘোষণা হয়ে ছাড়তেই পারে নাই, তুই ব্যানার বানাই দল, ব্যানার আগেই বানাইছি যে বাজেট যাই হোক তাই হোক আমাদের ব্যানারের ভাষা হবে, তার মানে বিরোধিতা করবার জন্য বিরোধিতা পিঁপড়ার মধ্যে ঐক্যবদ্ধতা আছে কি নাই, চেনক প্রমাণ আছে কি নাই, পিঁপড়ার আমিন আছে কি না, তুই মানুষ হয়ে গেলে আমার আমিন লাগবে না, সংগঠন লাগবে না, লাগামহীন বলগাহীন চলব, তোকে শিক্ষা দেওয়া তোমার লাভ পিঁপড়ার গুলা নামিল। পিঁপড়ার মধ্যে ঐক্যবদ্ধতা আছে, মিলেমিশে খায়, আমরা কি মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ? এই যে দশজনের সহযোগিতা ছাড়া সম্মেলন হয়েছে একেবারে, এই যে আব্দুল সাত্তার জিহাদি ভাইয়া মাশাআল্লাহ প্রথম এসে পাথর ভাঙাতে প্রথম দেখা, জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি জাম দই, বলে জাম দই কি আমি তো বলি না, আপনার বাড়ি তো দই খাই হওয়া দরকার, জাম দই যে আমরা যাবো জাম দই না বাগডো, দুই তারিখে বোধ হয় সময় দোসরা বাগডো 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 হলো দোসরা নভেম্বর, তো যাই হোক এই ভাই আব্দুল সাত্তার জিয়া উনি একা পারবে সম্মেলন করতে, আফজাল ভাই একা পারবে, প্রফেসর শহীদুল একা পারবে, যে মাস্টার সাহেবের বাড়িতে আমরা থাকলাম নাকি জালালউদ্দিন ভাই উনি একা পারবে, আপনারা একা পারবেন না, সহযোগিতা আসবে, আল্লাহ পাক শিক্ষা দিবেন পিঁপড়া দিয়ে, দেখো যে পিঁপড়া মিলে মিশে গেছে আপনারা যে এখন যে খেতার তলে লাগে তলে শুধু আর আমরা গাড়িতে চলবো
গাড়ি এখন গোরস্থানে যাবে না হাসপাতালে যাবে না বাসায় পৌঁছবে আল্লাহ আমিন চাই যাবে তারপরে রাত্রে সামান্য ঘুমিয়ে প্রথম ট্রেনিং ডক্টর সাগর সাহেব আমি দুইজন ইনশাআল্লাহ দুই ভাই সকালবেলা প্রথম ট্রেনিং চলে আমার ঢাকায় রওনা কিভাবে আমাদের সে আপনাদের বেশি ক্লান্ত না সারা বছর আমাদের জানি সারা বছর আমাদের প্রোগ্রাম পিঁপড়া হলো গিলি মিশে চলা পিঁপড়ার বিপক্ষে আর একটা প্রাণী তার নাম কি মিস্টার ডিওজি পিঁপড়ার বিপরীত মিস্টার ডিওজি সাহেব ডগ ডিওজি ডগ জলছত্রের রাস্তা কোনটা এই রাস্তা দল সত্র চলে গেল এই যে দল সত্র গেল আর ফেরিঘাটের রাস্তা ফেরিঘাটের দিক থেকে ডিও দিয়ে আসছে মানে দল আর দল সত্রের দিক থেকে আর একজন দুইজন এই পাগল ভাঙার মধ্যে দেখা সালাম নাই কালাম নাই মুসাফা নাই মোয়ানা খালি প্রেম প্রীতি স্নেহ সম্প্রীতি ভালোবাসা নাই দোস্ত কেমন আছো খাবার জুটেছে কিনা কোথায় আছো কোথায় ছিলে দিনকাল কেমন চলছে কিছু জিজ্ঞেস করে নাই জলছত্রের দিকে এক দিয়ে দিয়ে আসলো পেলে রাত্রে আর দিয়ে দিয়ে আসলো পাগল ভাঙ্গার বাজারের মধ্যে সে বলে মারামারি কামড়া কামড়ি করার জন্য প্রস্তুত হয়ে যায় ওরা দিয়ে দিন কাটলো এই দিয়ে দিন পাঁচটা কাটলো আছে তার একটা ভালো আর বাকি চারটাই খারাপ মারামারি কামড়া কামড়ি করে কার কাটলো কুকুরের সভা কুকুরের নামে আল্লাহ কোন সুরা নাজিল করেন নাই কারণ ওর কাছে খারাপটা হলো বেশি এক নম্বর হলো যে জাত ভাই দেখলে ওর মাথা গরম হয় জাত ভাই দেখলে মাথা গরম হয় রাস্তা দিয়ে আসলো ছাগলের সাথে দেখা হলো সব মারামারি করেনি গরুর সাথে দেখা হলো সব মারামারি করেনি আরো কত পশু প্রাণীর সাথে দেখালো মারামারি করেনি ওর জাত ভাই দেখলো মাথা গরম একজন মুসলিম হয়ে একজন মুমিন হয়ে একজন ইমানদার হয়ে একজন আল্লাহর বান্দা হয়ে তার ভাইকে দেখলে যদি মেজাজ গরম হয় বুঝতে হবে ওর মধ্যে নিয়তি কাতলা আছে মারামারি গোলমাল করার অভ্যাস যাদের আছে তারা বাসে ট্রেনে রাস্তা ঘাটে লঞ্চে স্টিমারে সব জায়গায় মারামারি করে মসজিদেও মারামারি করে কুরবানি ঈদের দিনে গোশত বণ্টন নিয়েও মারামারি করে জাগরণী বলবো এই জাগরণী বলবো আবার লোকেরা বলবে এত বড় মৌলবি এত হাদিস পড়ে তুই জাগরণী বলিস জাগরণী তো আমাদের বিনামূল্যে পারে যে হাতে রয়ে চা করেছে যে হলে ওই চাঁদ এসে দরবার হলো ষোলো হাদিস মতে পাওয়া গেল সাতজনে এক গরু সাতজনে মিলিয়ে কুরবানি করব ঠিক করেছি ভাই উসা মোটা গরু থেকে গোশত বেশি পাই ঈদের নামাজ সেই নামতে সবে মিলে বাজারেতে গেল উসা মোটা গরু দেখে কুরবানি কিনিল ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু সলিমুদ্দিন চৌধুরী সাহেব কলিমুদ্দিন বলে মগজার কলিজা ক্যামেরা বটি বিলের তলে সলিম বলে কলিম ভাই সত্য কথা বটে খালি কাঠের হাড্ডি দেখি সেনা গেল পড়ে আর হাড্ডি সবই আছে সেনা ক্যামেরা নাই গবরা বলে বিদেশেতে পাচার হসে ভাই বুইয়া বলে গবরা ক্যামেরা ঝগড়া নাগার সন নিজের ভাগাত বেশি ভাঙায় পরের ভাগাত কম কুরবানি ঈদের দিন গোশত বণ্টন নিয়ে যে মুসলমান ঝগড়া করে ওই মুসলমানকে বলবো দিয়া দিন খাতলা তোমার মধ্যে আছে পিঁপড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করে ঐক্যবদ্ধ হও জামাতবদ্ধ হও মিলে মিশে তলার ব্যবস্থা তুমি করো দিয়ে দিন আরেকটা খাতলা আছে গোস্ত বলল পেট ভরে কাপড়ে ময়লা এক সাবুন না মাইলে করি না ঠান্ডা হয় না পেট ভরে 23 প্রকার ইফতারি ইফতার করার পরে মসজিদে সালাত আদায় করে মসজিদের পিছনে গিয়ে সিগারেটটা না ধরালে
আপনার আছে সিগারেট কালো আছে নাকি আপনার এলাকায় আছে নাই সিগারেট কালো আছে বিড়ি কালো বিড়ি কালো আছে সিগারেট বিড়ি কালো হিরোইন সিরসেও জঘন্য মদ খরেসেও জঘন্য গাঁজা খরেসেও জঘন্য তানি খরেসেও জঘন্য সিগারেট কালো ব্যক্তি মদটিও জঘন্য হিরোইন সিরসেও জঘন্য দুনিয়ার সকল নিশা করে লজ্জা আছে ধোঁয়া ছাড়ে আমি বলো ছেলে সিগারেট খালো কয় টাকা দিয়ে কিনেছে আমার জুতাটা টাকা দিয়ে কিনেছে একজন লোকের আজকে তোমার জুতা গাড়ি দিয়ে তোমার মর্ম বুঝাই দেবো আর একজন বলে মুরুব্বী মানুষ কয়েকজন লোক এসে ধাক্কাতে ধাক্কাতে রূপগঞ্জের বেলদি টান বাজারে বললেন শোনা মুরব্বী তুমি লোক ছিল নাই এনার নাম আমরুল্লাহ ইসমাইল আর মাদানী উনি এখন আওয়াজ দিয়ে আজান আজান লোক এসে তোমাকে আগামীকাল সকাল থেকে সিগারেট বিড়ি মেস সহ চুলার মধ্যে দিয়ে আগুন দিয়ে পুড়াই দেবে নির্যাতনে জীবন বিসর্জন দিলে কিন্তু ইনশাআল্লাহ নাকি আপনিও স্বামীকে ফেরত আনতে পারবেন সিগারেট বিড়ি যারা খায় তারা যেমন বেহায়া তার চেয়ে বড় বেহায়া হলো টোবাকো কোম্পানির মালিক টোবাকো কোম্পানির মালিক কারণ টোবাকো কি কয় টোবাকো কোম্পানির মালিক না দিনাজপুর হোমপুর না
মালিক মোহনা আমিদি জামাত গেছেন রংপুর হারা গেছেন প্রোগ্রাম করতে সিগারেট কোম্পানির মালিক বলছে যে ম্যাডামকে বলছে ম্যাডাম স্ত্রীকে বলছে ম্যাডাম তুমি তাড়াতাড়ি আজকে ভালো করে খাবার রান্না করো এশিয়া মহাদেশের খ্যাতিমান গুরু ডক্টর প্রফেসর গালিব স্যারকে আজকে ভাত খাওয়াবো স্ত্রী বলছে আমি জোর করে ধরে আনবো খাবে না মানে ডক্টর গালিব স্যার আমাদের আমি জামাত গাড়ির ড্রাইভারকে বলে রাখছে গাড়ি যেন রাজশাহীর দিকে মুখ থাকে আজকা বক্তৃতা ছেড়ে গাড়ি বসবো গাড়ি আমি কিন্তু তুই কি করে বুঝলি ভাত খাবে আমি লেখা করেছি তার লেখা যদি সত্য হয় দিদিওয়ালার পানিতে সে ভাত খেতে পারে না তাহলে করে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি তাকে আনতে পারো ম্যাডাম মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করো দিদিওয়ালা মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আমিন এই দিদিওয়ালা ইস্টেজে বাসা 2003 সালে আমাকে দাওয়াত করা হলো আমির সাহেব কানে কানে বলে গেলেন বিড়িওয়ালা স্টেজে আছে ওয়াজটা একটু বুঝে শুনে বলবেন কেন বলে বিড়িওয়ালা ধরে ফেলতে পারে বলে আমার তো হাত আছে আমি তো ধরতে পারবো ইনশাআল্লাহ ওয়াজ শুনতে বললাম পৃথিবীতে সবচেয়ে বেহায় কোম্পানি টোবাকো কোম্পানি পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ কোম্পানি হলো টোবাকো কোম্পানি সাইডালা বলে না সাইড ক্ষতিকারক ডালওয়ালা বলে না ডাল ক্ষতিকারক ওষুধওয়ালা বলে না আমার ওষুধ ক্ষতিকারক দুনিয়ার কোন ফ্যাক্টরির মালিক নিজের প্রোডাক্টের দুর্নাম নিজের মালের কারণে গায়ে লেখে না একমাত্র নির্লজ্জ বেহায়া কোম্পানি টোবাকো কোম্পানি যার নিজের প্রোডাক্টের দুর্নাম নিজের কারণে গায়ে লেখে দেয়া করে ধূমপান মরণ ডেকে আনে বিড়িওয়ালা হা করে তাকায় রইল বক্তৃতা সেজে আমার বুকে খাবর মেরে বলল তোমার সাহসের ধন্যবাদ 13 বছর এখানে বসে আছে কেউ আমার ভাই তুমি দিতে বাস করে না তুমি আজকে বাস করলে কি অল্প বয়সে বাচ্চা আছে আল্লাহ আকবার বলতেছিলাম যে বিড়ি যারা খায় তারা হিরো চেয়েও জঘন্য কারণ হিরোইন আলার লজ্জা আছে বিড়ি খাওয়ার লজ্জা না যে যারা সুদের কারবার করে মসজিদ মাদ্রাসার সভাপতি থাকার যোগ্য কিনা
আপনারাই বলেন যোগ্য কিনা? হ্যাঁ, মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার যোগ্যতা তাদের কি থাকে? তবে পুরা গ্রামবাসী যদি সুদের কামানি হয়ে যায় তখন সেক্ষেত্রে চলবে, কিন্তু ওর চেয়ে ভালো মানুষ পাওয়া সত্ত্বে ওকে সভাপতি রাখা যাবে না। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসছে আগামী 11 তারিখ, চলতি মাসের 11 তারিখ নওজোয়ানের মাঠে আপনারা সবাই নওজোয়ানের মতো আগে ভাগে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।